মৃত্যুর এক বছর পরেও সাবেক মেয়র কামরানকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও বলছেন কামরান ছিলেন স্মরণমনা এক বিশাল হৃদয়ের অধিকারী। মোজাম্মেল হকের ক্যামেরায় হাসান মোহাম্মদ শামীমের রিপোর্টে বিস্তারিত। সিলেট সিটি কর্পোরেশনের এই নতুন ভবনটিতে মেয়র হিসেবে কখনও বসা হয়নি বদরুদ্দিন আহমেদ কামরানের, কিন্তু এই ভবনের প্রতিটি ইট যেন তার পরিশ্রমের ফসল হয়ে কথা বলে নিরন্তর। আমৃত্যু সিসিকে সাথে এমন সখ্যতা ছিল কামরানের। তিনি যেমন ছিলেন আম জনতার মেয়র, তেমনি ছিলেন সিসিকে কাজ করা কর্মীদের প্রতি সদয়। স্যারকে আমরা কখনো ভুলব না। প্রয়াত কৃতিমান এই মহান মানুষটি এই নগর ভবনে আজ থেকে আর ১২ বছর আগে আমাকে সহ অনেক কর্মীকে, শত শত স্টাফকে দলমত নির্বিশেষে চাকরি দিয়েছিলেন। আর স্যার তো সবার কাছে একটি ব্যক্তিগতভাবে স্যার সবাইকে স্নেহ ভালোবাসা দিতেন। আপদে বিপদে স্যারকে পাওয়া যেত, আর কর্মচারীরা এখনও স্যারকে মনে রেখেছে। আর আমি তো আই উইল নেভার ফরগেট, আমি তো স্যারকে কখনো ভুলতে পারবো না। পৌরসভার কমিশনার থেকে কামরানের চেয়ারম্যান হয়ে সিলেটের মেয়র হওয়ার যাত্রাকাল ছিল সিকি শতাব্দীর উপরে। যদিও জীবনের শেষ দুটি নির্বাচনে হেরে যান কামরান, নগর ভবনে দীর্ঘদিন ছিল না তার আনাগোনা, তবুও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নগর ভবনের কর্মরতরা। সবসময় ভালো কর্তা এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিতা যে আমাদের যে নগরের যারা মানুষ আছে তারা আসলে জানে, হ্যাঁ, খুব সহজে জানে, সেবা পায় এবং আন্তরিকতার সাথে কাজটা করার জন্য, দ্রুত সম্পন্ন করার জন্য কোনো জানে কিছু ব্যাঘাত না ঘটে। হ্যাঁ, মানে জনগণের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল। হ্যাঁ, তো এই জন্য মানুষ আমরা শুনি যেন বলে গরিবের নেতা, গরিবের জনতার কামরান এভাবে বলে থাকে। প্রায় ৩৫ বছর ধরে সিসিক ভবনের সামনে পান বিক্রি করেন এই ব্যক্তি। নিজে চোখে দেখেছেন কামরানের উত্থান পতন। ব্যক্তি কামরানের মাধুর্য খুঁজে পাওয়া যায় তার কথায়। কোনো সমস্যা হইতো না, তখন পানর নিশা দলে গাড়ি দিয়ে যাইতে আপনার পান খাইতা, গাড়ি খারে করে আমার কাছে পান খাইতা, মিছিলও যাইতা, মিটিংও যাইতা, আটি আইতা, খারাইয়া পান খাইতা, চারজন পাঁচজন সবের লগে থাকতা, কোনো সমস্যা হয়েছে না। আমার তো নাম ধরে রাখতা কুশেত করে চিনে আমার ছোটো থেকেই আমি দোকানদারি করতাম। আমার বয়স গেটের নিরাপত্তায় কাজ করা কর্মীও জানান মেয়র কামরান সম্পর্কে তার মুগ্ধতা। মনে করেন মারা যাওয়ার পরে তো মনে করেন সপ্তাহ উলটপালট হয়ে গেলো, ঠিক আছে না, তখন মনে করেন এরা আমরা অনেক ভালো পাইতাম, বহুত তো কর মতন আর কি। আমরা বাসায় যেতাম, বাসায় যেয়ে তাকে আপন করতো, আপনার চা পান খাওয়াইতো, গেলে পরে আদর করতো, সপ্তাহ করতো আর কি, খুব ভালো আসলো। প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রয়াত মেয়র কামরানকে। জানালেন কামরান ছিলেন আপাদমস্তক একজন সহজ সরল মানুষ, সদালাপী ব্যক্তিত্ব ছিলেন, জনমানুষের একটু কাছাকাছি, এতই কাছাকাছি ছিলেন মানুষ, এবং আমরা সকলে তাকে পছন্দ করতাম। আজ তিনি নেই, কিন্তু তার এখনও বিশ্বাস হয় না যে কামরান ভাই আমাদের মধ্যে নেই। আর সবচেয়ে কামরান ভাইয়ের গুণ ছিল, কখনই তিনি রাগান্বিত হতেন না, সবসময় একটা মানে স্মাইলিং ফেস নিয়ে কথাবার্তা বলতেন, এবং সত্যিকার একজন জনদরদী মানুষ। উনি যে কোনো লোক আসলেই উনি দরখাস্তের আগাগুড়ি দেখতেন না, যা মুখে বলতেন মানুষকে বিশ্বাস করে তাই লিখে দিতেন। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।